সালিসে সবাই ডেকে পাঠিয়ে দুই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। পিস্তলের বাট দিয়ে মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যবসায়ী। আহতরা হলেন ওবায়দুল্লাহ মণ্ডল ও তার ভাই আকবর আলী। সুজাপুর হাসপাতালের কাছে নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন দুই ভাই। অভিযোগ, শনিবার রাতে জায়গা নিয়ে বিবাদের বিষয়ে একটি সালিসি সভায় তাদের ডেকে পাঠায় মেরাজুল মণ্ডল ও তার দলবল। সেখানে গেলে দুই ভাইয়ের ওপর মেরাজুল ও তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পিস্তলের বাঁট দিয়ে দুই ভাইয়ের মাথায় আঘাত করা হয়। এমনকি তাদের কাছ থেকে 180,000 টাকা মেরাজুল ও তার দলবল লুট করে নেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। স্যার, ঘটনাটা সকালে হয়েছিল। সকালে আমার একটা PWD জায়গার উপরে একটা ওয়াল করছিলাম আমি NHI-এর উপরে। ওয়াল করার সময় মেরাজুল মণ্ডল, পায়েস মণ্ডল, ফরিদ মণ্ডল আর নাজিমুল শেখ আর অনু শেখ এনারা আমার কাছে আসলো। বলছি, কেন ওয়াল করছো? আমি বললাম, দেখো, এটা তো NHI-এর জায়গা, আপনাদের সম্পত্তি নয়। আপনারা হসপিটালের সম্পত্তি আনলিগালভাবে দখল করে আছেন, এই অধিকারটা কে দিল আপনাদেরকে সরকারি সম্পত্তি দখল করে? ওনারা কিন্তু কিছু বললো না, চলে গেল। তারপরে কিন্তু ওনারা NHI-কে কল করেছে, NHI-এর লোক আমার কাছে আসলো। NHI-এর লোককে আমি বললাম, দেখুন দাদা, আমরা একটা ছোট্ট ব্যবসা করি, এই বালির ব্যবসা, বালিটা ফেলে আমরা স্টক করে ব্যবসা করি, টুকটাক করে আমরা পেটের ভাতটা চালাই, এইটুকুই আমাদের। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমরা দিয়ে দিব আপনাকে, আমি একটা আমার লেটার হেডে লিখে দিচ্ছি, তাহলে আপনার বিশ্বাস হবে? যে ঠিক আছে, আপনি তাহলে আপনার লেটার হেডে লিখে দিন। আমি কিন্তু আমার লেটার হেডে লিখে দিলাম। উনি বললো, ঠিক আছে, ওকে আপনি ওয়ালটা করে নিন, করে আপাতত ব্যবসা করুন, যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আপনার কাছ থেকে আমরা ফেরত নিয়ে নেব। ঠিক আছে, ওকে। ও চলে বেরিয়ে গেলো, আমরা কিন্তু বাড়ি চলে গেলাম। দুপুরবেলা আমাদের কাছে ফোন আসে যে আপনাদের কাছে একটা সালিসি সভা হবে, সালিসি সভায় একটা সমস্যার সমাধান করা হবে। সালিসিটা হওয়ার কথা ছিল সুজাপুর হসপিটালই, যেটা হচ্ছে রাফিকের ওষুধের দোকান, এটা হচ্ছে রাইস মেডিসিন আনলিগালভাবে যেটা ওষুধের দোকান করে বসে আছে। পোলিও সেন্টারকে ভেঙে, পোলিও সেন্টারকে সুজাপুর PHC-র পোলিও সেন্টার ছিল, ওটা পোলিও সেন্টারটাকে ভেঙে দিয়েছে। ভেঙে এখন ওটাকে জোর করে ওনারা TMC-র গরম দেখিয়ে, TMC-র দাপটে ওনারা কিন্তু করেছে পোলিও, এই রাইস মেডিসিন ওষুধের সেন্টার। ওখানে গেলাম আমরা, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে মার মেরাজুল মণ্ডল, কয়েস মণ্ডল, ফরিদ মণ্ডল, রাফিক আলী, শফিক আলী, নাজিমুল শেখ, রুনু শেখ, এরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথায় আঘাত। ফার্স্ট মেরাজুল মণ্ডল ফার্স্ট আমার মাথায় আঘাত ম্যাগজিনের বাদ দিয়ে, উনি তো 20-25টা মার্ডার কেসের আসামি, অ্যান্টি সোশ্যাল। আর আপনার ভাইকে? আমার ভাইকেও সঙ্গে সঙ্গে, আমার ভাইকে প্রচুর মেরেছে। কিন্তু কী দিয়ে মারধর করে? ওকে একই কেস, একই জিনিস, সবার হাতে ছিল ম্যাগজিন, ম্যাগজিন দিয়ে মারা হয়েছে, একদম ম্যাগজিন দিয়ে, ম্যাগজিনের বাদ দিয়ে। ওনারা কোনো পার্টি করেন? ওনারা TMC করে। সাবিনা ইয়াসমিন এরিয়াকে বলেছে, সাবিনা ইয়াসমিন যদি আমরা কাজ করাচ্ছি, কেউ আমাদের কিছু কেউ রুখতে পারবে না, হসপিটালে জায়গা আমাদের দখল করে নিয়েছি আমরা, নাম ভাঙিয়ে খাচ্ছে, নাম ভাঙিয়ে খাচ্ছে ওনাদেরকে। আপনি কোন পার্টি করেন? আমি TMC করি, আমিও তৃণমূল করি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি স্যার, আমার 180,000 টাকা এটা কিন্তু ওনারা লুটে নিয়েছে আমার। কোথায় লুটে নিয়েছে ওটা? এটা এই মার্কেটের সময়, সালিসি ডাকার সময়, যখন আমাকে সালিসি ডাকা হলো তখন 1 ঘন্টা আগে আমাকে একটা পার্টি অ্যাডভান্স করে যাই, TMT বারের জন্য আর সিমেন্টের জন্য। এবার ওই টাকাটা নিয়ে কাউন্টারে তো রাখা যাবে না, যেহেতু কাউন্টার খোলা আছে, কাউন্টার খুলে আমরা গেলাম, টাকাটা প্যান্টের পকেটে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে টাকাটা লুটে নেয়, তাহলে দিনে মার্ডার করে দেওয়া স্পট ডে। এই নিয়ে অভিযোগ করেছেন থানায়? এই নিয়ে অভিযোগ হয়ে গেছে থানায়, SP সাহেবকে আমরা জানিয়েছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।